বন্ধুরা কফি একবার এইভাবে লাগিয়ে দেখো মাত্র দুটি জিনিস মিশিয়ে কফি যদি ঠিক এইভাবে লাগাতে পারো পাঁচ মিনিটে ত্বকের উজ্জ্বলতা একদম ফিরে আসবে যতই কালো দাগঝক থাক সমস্ত কিছু উঠে গিয়ে ত্বক একদম ফর্সা ঝকঝকে হবে ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ব্লগসে বন্ধুরা আজ আমি তোমাদের কফির একটা দারুণ সুন্দর ফেস প্যাক শেয়ার করছি যেটা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে তোমাদের মুখে কিন্তু একটা গ্লো নিয়ে আসতে পারে ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে তার সাথে সাথে আমাদের মুখে যদি লোম থাকে ছোটো ছোটো লোম থাকে যেগুলো দেখতে অনেক খারাপ লাগে কালচে হয়ে থাকে বিশেষ করে আপার লিপসটায় আমাদের তারপর এই জায়গাটায় তারপর মাথায় তারপরে ধরো এই গালের এই জায়গাটায় এগুলোতে ছোটো ছোটো লোম থাকে চলো ছটপট আমরা দেখে নিই কীভাবে কফি দিয়ে এরকম একটা ফেশিয়াল করে আমরা ইনস্ট্যান্টলি মুখে একটা দারুণ উজ্জ্বলতা নিয়ে আসতে পারব আজকের যে ফেশিয়ালটা সেটা কিন্তু ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে দুজনারই মুখে কিন্তু উজ্জ্বলতা আসতে পারে আর যেটা অনেকেই প্রশ্ন করে যে কত বছর অবধি বাচ্চারা কি করতে পারবে তো আজকের ফেশিয়ালটা পনেরো বছর যারা আছে পনেরো বছরের ওপরে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু আজকের ফেশিয়ালটা করতে পারবে আর অ্যাবব তো কোনো বয়স নেই ষাট সত্তর আশি প্রত্যেক কিন্তু এটা করতে পারবে দারুণ একটা ফেশিয়াল হচ্ছে ইভেন যাদের যারা একটু বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট তারা যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আছে এবং চান কি বাড়িতে বসেই একটা ভালো ফেশিয়াল বিশেষ কিছু তামঝাম না করে ঝামেলা না করে বাড়িতে বসেই একটা ফেশিয়াল করে নেওয়া যেতে পারে তাহলে এটা ট্রাই করে দেখো ভালো রেজাল্ট পাবে তাহলে চলো ঝটপট দেখে নিই তো বন্ধুরা তোমরা অনেকেই জেনে থাকবে যে কফি সত্যি সত্যি কিন্তু ত্বক ফর্সা উজ্জ্বল করে করে এবং করতে সাহায্য করে এখানে আমি এক চামচ কফি নিয়েছি কফিটা নেওয়ার পরে কফিটা যদি একটু দানা দানা থাকে সেটা চামচের সাহায্যে সবার প্রথমে একটু ভালো করে পাউডার করে নেবে অনেক সময় কফি দেখবে একটু দানা দানা থাকে তো সেটা যেন খুব ভালো মতন একটা পাউডার হয়ে যায় সেরকমভাবে পাউডার করে নেবার পর এইবার আমাদের লাগবে এখানে দেখো এটা পিল অফ মাস্ক হচ্ছে বাজারে প্রচুর পিল অফ মাস্ক পাওয়া যায় নানান রকম ব্র্যান্ডের আমি এখানে এবারেও তের পিল অফ মাস্ক নিয়ে নিচ্ছি এক চামচ ভর্তি করে একদম আচ্ছা পিল অফ মাস্কের ছোটো ছোটো পাউচও পাওয়া যায় দশ টাকা পনেরো টাকার ছোট পাউচ কিনতেও পাওয়া যায় তো তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে সাজগোজের জিনিস পাওয়া যায় সেই সমস্ত দোকানেও এটা কিন্তু সহজেই পেয়ে যাবে দশ পনেরো টাকার একটা পাউচও নিয়ে আসতে পারো ব্যাস এক চামচ কফির মধ্যে এক চামচ থেকে দেড় চামচ তোমাদের এই পিল অফ মাস্কটা মেশাতে হবে যে কোনো তোমাদের পছন্দ সেই পিল অফ মাস্ক নিয়ে নেবে ভালো করে ওটাকে মেশানোর পরে তো এটা যখন লাগাবে তার আগে মুখে কোনো রকমের তেল জাতীয় জিনিস কিংবা কোনো ক্রিম জাতীয় জিনিস মুখে যেন না থাকে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে না তাই আমি একটু রোজ ওয়াটার নিলাম এটা টিস্যুর মধ্যে নিয়ে আগে মুখটা খুব ভালো করে মুছে নিচ্ছি তো তোমাদেরও যেটা করতে হবে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে মুখে কোনো রকমের ক্রিম কোনো রকমের তেল কোনো কিছুই মুখে যেন না থাকে তাহলে কিন্তু এটা কাজ করে না ভালো করে সেই কারণে তো খুব ভালো করে মুখটা তোমাদের কিন্তু আগে মুছে নিতে হবে আর অবশ্যই একটু রোজ ওয়াটার দিয়ে যদি মুছে নিতে পারো তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট কিন্তু পাবে এইবার এই যে কফি পেস্ট প্যাকটা আমরা রেডি করেছি এইটা এবার আমরা মুখে লাগিয়ে নেবো বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে এটা যখন মুখ থেকে তুলবে এটা এত সুন্দরভাবে সমস্ত দাগছোপ মুখের দানা দানা বলো মুখে গুঁড়ি গুঁড়ি যদি হয়ে থাকে ব্ল্যাক হেডস যদি থাকে হোয়াইট হেডস যদি থাকে অথবা ধরো তোমাদের মুখে ছোট ছোট লোম আছে অনেক আমাদের মুখে অনেক সময় বেশ ছোট ছোটো লোম থাকে যেগুলো মুখে একটা কালচে ভাব নিয়ে আসে তো সেই সমস্ত কিছু তুলে দিতে দারুণভাবে কাজ দেয় সারা মুখের মধ্যে খুব ভালো করে লাগাবে তবে চোখের চারিপাশে একটু সাবধানে লাগাবে আইব্রোজের চারিপাশে সাবধানে একটু লাগাতে হবে কারণ আর চুল লাগাবে যখন চুলে যেন না লাগে তাহলে কিন্তু এটা তোলার সময় সমস্যা হবে সেই জন্য খুবই সাবধানে এটাকে লাগাবে আইব্রোজের আশেপাশে লাগাবে না কপালের থেকে একটু দূরে সরিয়ে লাগাবে এটা আর যেটা হচ্ছে চোখের তলায়ও বুঝে লাগাবে এইটা লাগানোর পরে এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তো যতক্ষণ এটা মুখে লাগিয়ে থাকবে না হাসবে না কথা বলবে তাহলে কিন্তু মুখে রিঙ্কলস পড়ে তাই কোনো হাসবেও না কোনো রকমভাবে কথা বলবে না শুধু এটি শুকিয়ে যাওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে ব্যাস যখন এটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এরকম ওপর দিকে টেনে এটাকে তুলতে হবে তো এইভাবে ওপর দিকে যখন টেনে টেনে তুলবে তোমরা নিজেরাই বুঝতে পারবে মুখের ছোটো ছোটো লোমগুলো পর্যন্ত এটি তুলে দেয় খুব সুন্দরভাবে দারুণ সুন্দরভাবে মুখের লোমের সাথে সাথে আমাদের পোর্সগুলোর মধ্যে যে নোংরা ময়লাগুলো আছে সেগুলোও উঠে যায় আর মুখকে খুব সুন্দরভাবে ডিটার্ন করে দেয় ধরো রোদে পুড়ে মুখে একটা কালচে ছোপ পড়ে গেছে তোমরা যে কোনো পিল অফ মাস্কের মধ্যে এক চামচ কফি ভালো করে মিশিয়ে যদি লাগাতে পারো মুখ খুব সুন্দর ডিটার্ন করে এটা তো এটা এইভাবে আপ ওপর দিকে তুল টেনে তুলবে তাতে মুখের লোমগুলো সমস্ত কিন্তু উঠে যাবে এবং দাগ ছোপও হালকা হয়ে যাবে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্কিনে কতটা একটা ফেয়ার গ্লো চলে এসছে একটা ফর্সা ভাব চলে এসছে মুখের মধ্যে উজ্জ্বলতা মুখে কিন্তু এসে গেছে খুব আস্তে আস্তে সাবধানে সাবধানে ছোট ছোট পোর্শন নিয়ে এইভাবে তোমাদের এটাকে মুখ থেকে তুলে ফেলতে হবে ব্যাস দেখো কত গ্লো করছে মুখটা কিন্তু দাঁড়াও এখনও বাকি আছে কাজ এইবার যেটা করতে হবে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসবে মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পরে মুখটা ভালো করে টাওয়াল দিয়ে মুছে নেবে যাতে এটির কোনো অংশ যেন মুখে না লেগে থাকে তাই মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর আমাদের একটা যেটা হচ্ছে ফেস সিরাম মতন লাগাতে হবে তো এবার চলো সেটা তৈরি করি সেটা লাগানো ভীষণ দরকার হচ্ছে তো তার জন্য আমরা এখানে নেব যে কোনো একটা মশ্চারাইজার তো আমি যে মশ্চরাইজারটা রেগুলার ইউজ করি সেই মশ্চারাইজার এক চামচ আমি এখানে নিয়ে নিলাম তোমরা যে মশ্চারাইজারটাই লাগাও সেই মশ্চারাইজার এক চামচ এখানটা নেবে আর নেবে দু চার ফোঁটা মতন গ্লিসারিন আমরা এখানে দু চার ফোঁটা দেবো অল্প পরিমাণ একটু গ্লিসারিন যেহেতু আমাদের স্কিনটা পরিষ্কার হয়ে গেছে পোর্সগুলো ক্লিন হয়েছে আচ্ছা এইখানে আমি হাফ চামচ দিচ্ছি অ্যালোভেরা জেল যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা স্কিপ করে দিতে পারো শুধু ময়শ্চারাইজার নেবার একটু গ্লিসারিন দেবে এই তিনটে জিনিসকে মিক্স করবে খুব ভালো করে মিক্স করার পর রেডি হয়ে গেল আমাদের ফেস সিরাম তো এইবার এইটা দিয়ে অন্তত এক মিনিট মুখে মাসাজ করবে কারণ আমরা যখন ফেস যেটা পিল অফ মাস্কটা কফি দিয়ে এরমভাবে লাগালাম তো আমাদের স্কিনটা ভেতর থেকে সমস্ত কিছু তুলে পরিষ্কার করে দেয় তো খুবই একদম ডেড স্কিনগুলো তুলে দেয় তো স্কিনটা একদম রিনিউ হয়ে যায় নতুন হয়ে যায় স্কিনটা সেই স্কিনটা প্রোটেক্ট করা ভীষণ দরকার হচ্ছে তার সাথে সাথে ফেশিয়াল করার পরে ফেস মাসাজ ফেশিয়ালের আগেও করা কিংবা পরে করা ভীষণ ভীষণ দরকার হয় তো এখানে আজকের এই রেমেডিটায় আগে তো ফেশিয়াল করা যাবে ফেস মাসাজ করা যাবে না যেহেতু কোনো অয়েলি জিনিস থাকলে এটা কাজ করে না তাই আমাদের পরে এই ফেশিয়াল মাসাজটা করা ভীষণ দরকার হচ্ছে তো ব্যাস এইভাবে এইটা দিয়ে ফেসিয়ালটা ফেস মাসাজ করবে খুব ভালো করে ফেস মাসাজ করবে তাতে দারুণ সুন্দর গ্লো কিন্তু মুখে চলে আসবে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমরা এটা রাত্রে করবে রাতে যদি করতে পারো আর এইরকমভাবে ফেশিয়াল মাসাজ করবে খুব ভালো করে এক মিনিট ধরে ফেস ম্যাসাজ করার পরে একটি ভিজে টাওয়াল নেবে আর এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা মুখ থেকে জাস্ট তুলে ফেল দেবে এইভাবে বেশি না হালকা হালকাভাবে মুখ থেকে এক্সট্রা ক্রিমটা তুলে দেবে যা গ্লো আসবে বন্ধুরা সেটা কোনো পার্লারও তোমাদের এরকম গ্লো দিতে পারবে না এত দারুণ ফর্সা গ্লো কিন্তু মুখে চলে আসে দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যায় জাস্ট এইভাবে তোমাদের এটা ট্রাই করে দেখো বন্ধুরা কোনো বিয়ে বাড়ি কোনো পার্টি কোনো অনুষ্ঠান মারি কোথাও যাওয়ার আগে রাতের বেলা এই ফেশিয়ালটা করে দেখো এটার রেজাল্ট দেখে তোমরা কিন্তু হ্যাপি হয়ে যাবে তো অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি টিপস নিয়ে ততক্ষণ এছাড়া টাটা